মদাবাজি ইজরাত বন্ধ। আমি আমাদের সকল সাংসদ বিধায়ক বা নেতৃবৃন্দের নাম এই জন্য করতে পারছি না, কারণ আমাকে ফিরে যেতে হবে, বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। তাই বেশি সময় নিতে চাইলেও অভিষেক বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন, আমার মন্ত্রিসভার সদস্যরা ববি হাকিম যেমন এসছে, বঙ্কিমদা থেকে শুরু করে ডেরেক প্রতিমা থেকে শুরু করে সুভাষিস থেকে শুরু করে সবাই এসছেন, মন্টুরাম পাকিরা থেকে শুরু করে যোগ থেকে শুরু করে, আমি সবার নামে এই জন্য বলতে চাইছি না, আমি টাইমটা বাঁচাতে চাই। আপনারা নবজোয়ারের যে প্রোগ্রাম সেটা সম্বন্ধেও দেখলেন, জানলেন। আমি বিশেষ করে ছাত্র যৌবন, মা বোনেরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নবজোয়ারের প্রোগ্রামে যারা এসছেন এবং সাফল্য লাভ করিয়েছেন, ফুল টিমকে আমি কনগ্রাচুলেট করতে চাই, আমি অভিনন্দন জানাতে চাই। একটা জিনিস একা করলে হয় না, সবাইকে নিয়ে সমবেতভাবে করলে তবেই জিনিসটা সাফল্যমণ্ডিত হয়। গোটা দল এই নবজোয়ার প্রোগ্রামকে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন। আমি তৃণমূল কংগ্রেস দলটাকে তার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। আমি আজকে চিফ মিনিস্টার হিসেবে এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে বক্তৃতা দিতে এসেছি। আমি আমার কয়েকটি কথা বলবার আগে, আমি জানি অনেক উৎসাহ, অনেক চরিত্র হনন, অনেক শব্দ দূষণ, অনেক কুৎসিত ভাষা, অনেক জঘন্য শব্দ শুধু আমার পরিবার নয়, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের সবার পরিবার নিয়ে বলা হয়। আমি অভিষেককে আজকে একটা ছোট্ট আমার ইতিহাসের স্মরণী থেকে একটা ছবি উপহার দেব। কেন দেব? অনেকে বলে ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে, ওই তো পরিবারতন্ত্র, এই তো সব। কিন্তু আপনারা অনেকেই জানেন না, ও রাজনীতি করে দুবছর বয়স থেকে। 1990 সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি, আমার মা আমায় জিজ্ঞেস করছিল কি করে ঘটনা ঘটলো, কেমন আছিস। আমি দেখলাম অভিষেকের তখন দুবছর বয়স, 1990 সাল, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে। এবং তারপরের দিন থেকেই ও কি করতো জানেন, একটা ঝান্ডা নিয়ে বলতো, একটা ঝান্ডা নিয়ে বলতো, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও, প্রতিদিন মিছিল করতো ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে। তারপর থেকে কিন্তু তারা করে করেই এসছে। আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই, যেটা আগামী দিন ওর সংরক্ষণের তালিকায়, একদিকে আমার মায়ের ছবি আছে, একদিকে আমার ছবি আছে, আর একদিকে ওর দুবছরের ছবিটা আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন ও আজকে রাজনীতি করছে না, দুবছর বয়স থেকে করে। এটা ভুললে চলবে না, ছেলে মেয়েরা তারা যাদের পরিবারে থাকে বড় হয় তারা তখন থেকে করে। আমি ছবিটা চাইছি, আমি ডায়মন্ড হারবারে এসে ভাবছিলাম কিছু একটা দিতে হবে, দেখুন ছবিটা ধরো, এটা
আমরা যে কত মার খেয়েছি আর ভুলে গেছেন আজকে? নাপিত বন্ধ করে দেওয়া, জল বন্ধ করে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আপনাদের জেলায় সাতগাছিয়ায় কই মাছ মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে অত্যাচার করে মৃত্যু করা কি ঘটেনি? একেবারে আমতার হাত কাটা থেকে শুরু করে, আরে সিঙ্গুর নন্দীগ্রাম তো লাস্টে এসছে, তার আগে দিনের পর দিন কত গুলি চালানোর ঘটনা ঘটেছে, কত অত্যাচার ঘটেছে। আমি আজকে একটি কথা বলতে পারি, আমার মা লক্ষ্মীরা যারা আছেন মনে রাখবেন, আমরা আগের নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি কি করিনি বলুন। এবং শুধু তাই নয়, আপনারা আমাদের সম্পদ মা বোনেরা, আগামী দিন আপনাদের 60 বছর বয়স যখন হবে 1000 টাকা করে সবাই পাবেন, সারা জীবন পাবেন। আপনারা জানেন আগে ছিল পরিবারের একজন পাবে, এখন কিন্তু তা নয়, এখন সবার জন্য করা হয়েছে, এটা মাথায় রাখবেন। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী দেব, আমরা করে দিয়েছি। আমরা বলেছিলাম কৃষক বন্ধু 10,000 টাকা করে দেব, আমরা করে দিয়েছি। আমরা কন্যাশ্রী করেছি, আমরা ঐক্যশ্রী করেছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা OBC রিজার্ভেশন করেছি, মাইনরিটিসদের জন্য 97% মেধাশ্রী করেছি, শিক্ষাশ্রী করেছি তপশিলি আদিবাসীদের জন্য। কোনটা করিনি বলুন তো? এমনকি পড়াশুনোয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে, এবং কারো বিয়ে হচ্ছে না গরিব, সেও কিন্তু 10,000 টাকা, সেও কিন্তু 25,000 টাকা পাবে। কন্যাশ্রী বিয়ে না করে পড়াশুনো চালালে 18 বছর বয়সে সে আরও 25,000 টাকা পাবে। একটা শ্রমিকের মেয়ের বিয়ে হলে সে আরও 25,000 টাকা পাবে। এমনকি যদি কেউ মারাও যায় তার জন্যও আমরা 2,000 টাকা করে দিই। আপনারা দেখলেন কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, গোসাবা বাসন্তীর সবচেয়ে বেশি লোক ছিল আর মুর্শিদাবাদের। আপনারা দেখেছেন প্রতি পরিবারকে যারা মারা গেছেন 5 লক্ষ টাকা করে আমরা রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছি। যারা ইঞ্জিওর ছিল সিরিয়াস 1 লক্ষ টাকা করে দিয়েছি, এবং যারা মারা গেছে তার পরিবারের একজন করে চাকরিও দিয়ে দিয়েছি। মনে রাখবেন, বিদ্যুতে মারা গেলে সাহায্য করি, অ্যাক্সিডেন্টে মারা গেলে সাহায্য করি, যখন বন্যায় আপনার ঘর ডুবে যায় আমরা সাহায্য করতে এগিয়ে আসি, আমফানে আমরা সাহায্য করি, ইয়াসে আমরা সাহায্য করি, গঙ্গাসাগর আমরা গড়ে তুলি, ফুরফুরো আমরা গড়ে তুলি, তারাপীঠ আমরা গড়ে তুলি, দক্ষিণেশ্বর আমরা গড়ে তুলি, সারা বাংলা জুড়ে। কারা বলছে এসব? সারা বাংলাতে কেন্দ্রীয় ফোর্স দাও, বাম রাম সাম আর গুন্ডাদের কিছু গুন্ডা দাম, এই 4টে পার্টি এক হয়ে রোজ গিয়ে গিয়ে লাগাচ্ছে, তৃণমূল চুল করছে, তৃণমূল রাম চিমটি দিচ্ছে, তৃণমূল সাম চিমটি দিচ্ছে, তৃণমূল দে চিমটি দিচ্ছে। আমি একটা চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাকে, কোন রাজ্য আমাকে দেখান যে এত নমিনেশন পলিটিক্যাল পঞ্চায়েত যেখানে আছে, এত নমিনেশন কোনো দিন এত শান্তিপূর্ণভাবে কেউ দিতে পেরেছে কি না? ভাঙ্গরে ঘটনা তো কিছু গুন্ডা করেছে, আমাদের মারা গেছে আমার 2 সহকর্মী। ভাঙ্গরের ঘটনা তৃণমূল কংগ্রেস করেনি, 2টো ঘটনা ঘটেছে, আর তার জন্য কেন্দ্রীয় সরকার উঁচিয়ে বসেই আছে, ডান্ডা দিয়ে লোক পেটাও, গুলি দিয়ে মারো, সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো।
আমি বলে সেন্ট্রাল ফোর্স তো মণিপুরেও নিয়ে গেছ, মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 150 জনের ওপর গুলিতে মারা গেছে, কি করেছে তোমার সেন্ট্রাল ফোর্স? মনে নেই? সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল 2013-তে, কতজন মারা গিয়েছিল? 39 জন, সিপিএমের জমানায়। 2003 সালে ইলেকশন হয়েছিল, সিপিএমের জমানায়। কত লোক খুন হয়েছিল? 70 জন খুন হয়েছিল। 2008 সালে সিপিএমের জমানায় কত লোক খুন হয়েছিল? 36 জন খুন হয়েছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। কুচবিহারের দিনহাটায় শীতলকুচিতে ইলেকশনে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে 4 জন সংখ্যালঘু ভাইকে মেরে দিয়েছিল, 1 জন রাজবংশী ছিল। গতকালও আমি মেসেজ পেলাম উত্তরবঙ্গে, আমাদের একটি ছেলে, সাধারণ ঘরের রাজবংশী ছেলে গৌতম বর্মন, তাকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে। তোমার বিএসএফ গুলি করে মেরে দিলে কটা সেন্ট্রাল ফোর্স যায়, কটা সেন্ট্রাল টিম যায়? আমফান হলে কটা সেন্ট্রাল টিম আসে? যশ হলে কটা আসে? রেল অ্যাক্সিডেন্টে মরে গেলে কি হয়? দমদমে আগুন লাগলে কি হয়? এনআরসির নামে খুন হলে কি হয়? যত দোষ নন্দ ঘোষ, আজকে বাংলায় মানুষ শান্তিতে আছে? আজকে বলুন তো মা বোনেরা আমার, কেউ না কেউ তো কিছু কিছু পাচ্ছেন আপনারা? যদি কেউ না পেয়ে থাকেন, আমরা সেটাও সরাসরি মুখ্যমন্ত্রী করে আমরা তাদের সে সুযোগও দিচ্ছি। দুয়ারে সরকার করে দিয়েছি, বিনা পয়সায় রেশন করে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি, স্বাস্থ্যসাথী করে দিয়েছি, ওল্ড এজ পেনশন অনেক করে দেওয়া হয়েছে, বাদ বাকিও কিছু আছে। আমি পঞ্চায়েত ইলেকশনের পরে ওটা দেখে প্ল্যান করে একটা কিছু করব। আমি আবার আপনাদের বলি, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৎস্য বন্ধু থেকে শুরু করে, এমনকি কোনো মৎস্যজীবীও যদি মারা যায় তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। যেমন কৃষক মারা গেলে কৃষকের পরিবার পায়, তেমনি তারা পাবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। আর আজকে তোমরা বলছো বাংলায় শান্তি নেই, কিসের শান্তি? সিপিএমের আমলে কোন শান্তি ছিল? শ্মশানের শান্তি। কংগ্রেস অনেক রাজ্য চালিয়েছ, সিপিএমের সবচেয়ে বড় দোসর আর বিজেপির বড় দোসর, আর পার্লামেন্টে আমাদের সাহায্য চাও, আমরা করবো তাও বিজেপির বিরুদ্ধে। কিন্তু মনে রেখো, বাংলায় সিপিএমের সাথে ঘর করে আমাদের কাছে বাংলায় সাহায্য চাইতে আসবে না। জিজ্ঞেস করুন কোন দিন হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি ফিগার দিয়ে বলছি, কালকে মনোনয়নের লাস্ট ডেট ছিল। কোনোদিন শুনেছেন বাংলায় কেন কোনো রাজ্যে যেখানে দলীয় পঞ্চায়েত আছে 231,000 নমিনেশন ফাইল হয়েছে? যারা বলছেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, 61,000 বুথ, আর 2টো বুথে গণ্ডগোল নিয়ে তুমি চিৎকার করে বেড়াচ্ছ। একটা পরিবারে মা ভাই বোনেরা থাকলেও, থালা বাসন থাকলেও কখনো ঠোকাঠুকি হয়, আবার পরিবার সেটা মিটিয়ে নেয়, এটা কোনো ম্যাটার নয়, কারণ পরিবারটাকে অটুট রাখতে হয়। কত নমিনেশন জমা হয়েছে কাল পর্যন্ত? 231,000। তৃণমূল কংগ্রেস একক পার্টি একা লড়ছে, তাই তাকে সব সিটে নমিনেশন দিতে হয়, তারা 82,000 নমিনেশন দিয়েছে। আর বিরোধী দলগুলো মিলে 1,50,000 নমিনেশন দিয়েছে। বুঝুন, আমরা 82, তোমরা 1,50,000 নমিনেশন দিয়েছ, তারপরেও বলছো বাড়িতে ভাত দিয়েছি বলতে ভাতটা খাইয়ে দিয়ে যাও, ভাতের সাথে মাংস দাও।
ভাতের সাথে ইলিশ মাছ দাও, আমার বাড়িটা পাকা করে দাও। তৃণমূলের কেউ দুর্নীতি করলে সেটা দুর্নীতি, আর বিজেপির সব চোর ডাকাত, সব কটা ম্যাক্সিমাম চোর ডাকাত, চোর ডাকাত গুন্ডা। তাদের বেলায় পস্কো কেসে আইন নেই, গ্রেপ্তার হয় না। এনআরসি কেসে এত লোক মারা গেছে, গ্রেপ্তার হয় না। আবার বলছে আমাকে এনআরসি করতে, আমি বলেছি করব না। তার কারণ ওদের নাকি ফরেনার ডিক্লেয়ার করতে হবে, বিদেশি ডিক্লেয়ার করতে হবে। আমি মনে করি বাংলায় সব মানুষ বাংলার মানুষ, বাংলার অধিকার আছে তাদের, তারা গণতান্ত্রিকভাবে ভোট দেয়, সেই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। কিসের ভয়? কি মা বোনেরা আমার, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা লক্ষ্মীরা, তৃণমূলের পাশে ভোট দেবেন না? কি আমার আম্মারা, তৃণমূলকে আপনারা ভোট দেবেন না? কি আমার কন্যাশ্রীরা, 18 বছর বয়স হলে ভোট আপনারা দেবেন না? কি আমার শিক্ষাশ্রীরা, ওবিসির টাকাও বন্ধ করে দিয়েছে, আমি মেধাশ্রী চালু করে দিয়েছি। আর কারখানা, বাংলায় যা কারখানা হবে, আগামী দিন চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে কত চাকরি আর কত কারখানা হচ্ছে। আমি অভিষেকের হাতে একটা লিস্ট দিলাম, শুধু ফলতায় কত ইন্ডাস্ট্রি আসছে। গঙ্গাসাগর আগে কি ছিল? আগে লোকে বলতো সপ্তাহ তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার একবার। এখন সবাই বলে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। সবাই চলে যান আপনারা, আমরা দুর্গা পুজো করি না, আমরা কালী পুজো করি না, আমরা ঈদ করি না, আমরা জাহের থানে যাই না, আমরা মাঝি থানে যাই না, আমরা সব কিছু করি, সব ধর্ম, তপশিলি থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, সকলকে নিয়েই আমরা করি। আমি আবার বলি, বাংলাকে বদনাম করবার জন্য বিজেপি একটা অপদার্থ দল, অপদার্থ দাঙ্গাকারী দল, দাঙ্গা ছাড়া জানে না। গ্যাসের দাম কত মা বোনেরা, জিজ্ঞেস করুন বিজেপিকে, ওহে নন্দলাল, বিনা পয়সার চাল ফুটছে না, 1149 টাকায় ফুটছে বিনা পয়সায় চাল, ওহে নন্দলাল, জবাব দেবে কি তার? বিনা পয়সার চাল 1149 টাকার গ্যাসে ফুটছে, বিনে পয়সার চাল, আর বড় বড় ভাষণ, বড় বড় কথা, 100 দিনের কাজে টাকা দেয় না। জেনে রাখুন, আমি 100 দিনের লোকেদের এখনও আমি 50 দিনের কাজ করিয়েছি রাজ্য সরকারের টাকায়। রাস্তা তৈরির টাকা দেয় না, আমি 1 লক্ষ রাস্তা আগে তৈরি করেছি কিলোমিটার, এখনও 11,000 করে দিচ্ছি, আরও করে দেব। জলের কর্মসূচিতে একটু দেরি হচ্ছে, কিন্তু খরা খুব বেশি, আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি। যেখানে যেখানে জলের খুব অভাব আছে সেখানে ইমিডিয়েট টিউবওয়েলগুলো পৌঁছবার জন্য, এবং জলের প্রোগ্রাম চলছে, আগামী 1.5-2 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিউবওয়েলে আপনার কলের জল পৌঁছে যাবে, যা কোনোদিন গ্রামের মানুষ চিন্তা করতে পারেননি সারা বাংলা জুড়ে। এই তো এলাম দেখতে দেখতে, লক্ষ্মীকান্তপুর নামখানা কে করে দিয়ে গেছিল, কে করে দিয়ে গিয়েছিল? বরগাছিয়া মুন্সেরহাট কে করে দিয়ে গেছিল? 1 লাখি বালুরঘাট কে করে দিয়ে গিয়েছিল? ময়নাগড়ি যোগীগোপা কে করে দিয়ে গেছিল? সমস্ত ট্রেন কে করে দিয়ে গিয়েছিল? এই যে বকখালির ওপরে ব্রিজ কে করেছে? গঙ্গাসাগর নতুন করে কে করেছে? আজকে বড় বড় কথা, যখন তোমরা ক্ষমতায় ছিলে শুধু মানুষ মারাই ছিল তোমাদের ক্ষমতা আর তোমাদের দাম্ভিকতা। আজকে সিপিএমের কোলে বিজেপি দোলে, বিজেপির কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে, আর বিজেপির বাচ্চা ওই 1-2 একটা সংখ্যালঘু থেকে বেরিয়েছে,
সবাই না, সব ধর্মেরই আছে যে কাল ভাঙরে গুন্ডাগিরি করেছে। নস্টালজিয়া, কি নস্টালজিয়া? না তো বিজেপির থেকে টাকা নিতে হবে আর আমাকে নেতা হতে হবে, তাই মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, লজ্জা করে না? একটা এমএলএ হয়ে তার বড় বড় কথা। আজকে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা কে দিয়েছে? আমরা দিয়েছি, কোনো রাজ্য দিতে পারেনি। তাদের অর্থনীতি থেকে শুরু করে, তাদের রাজনীতি থেকে শুরু করে, তাদের ঈদ মুবারক থেকে শুরু করে, তাদের বকরিদ থেকে শুরু করে, আমি জীবন দিয়ে করি, আমি দুর্গা পুজো জীবন দিয়ে করি, আমি ছট পুজোও করি, আমি শীতলা পুজোও করি, আমি গঙ্গাসাগরও করি, আমি মহাবীর জৈনও করি, আমি রাম ঠাকুরও করি, আমি অনুকূল ঠাকুরও করি, আমি ভবতারিণী মাও করি, দক্ষিণা কালিকাও করি, লোকনাথও করি। মনে রাখবেন, আমি বড় মাকেও ভালোবাসি, আমি মতুয়া ঠাকুরও করি, আমি সবাইকে ভালোবাসি, আমাদের প্রাণের বন্ধু রাজবংশী এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জয় জহর, এবং আমার কুর্মী ভাই বোনেরা থেকে শুরু করে আমার যত ভাই বোনেরা আছেন, এক একটা জেলায় এক একটা ক্যারেক্টার, সবাইকে সমানভাবে করি। আজকে আপনারা কত ভালো আছেন, সুস্থ আছেন। ঝড় হলে চিন্তা হয় কখন বিদ্যুৎটা চলে যাবে, কিন্তু সাথে সাথে এটাও ঠিক, মানুষ মরে গেলে তার পাল্টা মানুষ জমিয়ে দেওয়া যায় না, কিন্তু মনে রাখবেন, মানুষ মরে গেলে তার পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের পবিত্র কর্তব্য, আমরা সেটা সবসময় করি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমি যত দিন বাঁচব তারপরে আমার নতুন জেনারেশনরা আসবে। কম আছে দেখুন তো, স্টেজটা দেখুন তো আলোকিত করে, আমি সবার নাম বলতে পারলাম না সময়ের অভাবে। কম আছে, তৃণমূলের যা সম্পদ আছে কোনো দলের নেই, অন্য দলের আপদ আছে, আপদ আপদ বিদায় করতে হবে। এই পঞ্চায়েত নির্বাচনে এই চারজনের জামানত বাজেয়াপ্ত করে দিন, আমরা কথা দিচ্ছি 2024-এ নরেন্দ্র মোদীকে, আমরা নরেন্দ্র মোদীকে আমরা ভারতবর্ষের চেয়ার থেকে সরাবই, সরাবই, সরাবই রাজনৈতিকভাবে, এটা আমাদের শপথ। বাংলাই পারে, বাংলাই পারবে, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করব, করেছি, বলুন মা বোনেরা করেছি কিনা? স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব বলেছিলাম, করেছি, বলুন মা বোনেরা? মৎস্য কার্ড করব বলেছিলাম, করেছি, বলুন মা বোনেরা? কৃষি বন্ধুরা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না, বলুন মা বোনেরা? ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? 40 লক্ষ ছেলে মেয়েদের সংখ্যালঘু দেওয়া হয়, 60 লক্ষ ছেলে মেয়েরা শিক্ষাশ্রী পায়, কেউ ট্রাইবেল, কেউ অধিবাসী। তাছাড়াও পড়াশুনোর জন্য যেন কেউ অসুবিধে না হয়, 10 লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দিয়েছি। যেখানে ইচ্ছে পড়তে যাও, ভালো করে পড়াশুনো করো, মা বাবাকে গ্যারেন্টার হতে হবে না, আমরা তোমাদের গ্যারেন্টার, আমার রাজ্য সরকার তোমাদের গ্যারেন্টার। আমার একটা জিনিস খারাপ লাগে, সারাক্ষণ আমাকে এত গালাগালি দিচ্ছে, ছেড়ে দিন, আমাদের পরিবার যে পরিবারটা ছোটবেলা থেকে মার খেতে খেতে শিখেছি, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, খুব অল্প বয়সে মারা গেছে, তখন আমার 9-10 বছর বয়স, অনেক কষ্ট করে এগিয়েছি আমরা, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো কাছ থেকে 1 পয়সা খেয়েছি। আমি মুখ্যমন্ত্রীর কাজ করি, আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, আমি 1 পয়সা এই 11 বছরে 1 পয়সা নিইনি। আমি পার্লামেন্টের 7 টার্মস MP, আমি প্রায় 1 লক্ষ টাকার উপরে পেনশন পাই, 2টো মেলালে প্রায় 2.5-3 লাখ টাকা মান্থলি আমি পেতে পারি, আমি 1 পয়সা নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না, আমি একা মানুষ, আমার কে খাবে? আর যারা ছোট ছিল আজকে বড় হয়েছে, ভাবুন তো একবার, বলবে ওর এত টাকা হলো কি করে? আরে আগে আপনি যখন ছোট ছিলেন, একটা ছোট্ট বাচ্চা, তার বাবা মা তাকে মানুষ করেছে,
সে বড় হয়েছে, সে একটা চাকরি করছে, সে একটা বিজনেস করছে অথবা একটা দোকান করছে, তার আবার বিয়ে হয়েছে, তার আবার ছেলে মেয়েরা হয়েছে, তার ছেলে মেয়েরা আবার বড় হয়েছে, তারা আবার চাকরি বাকরি করছে। তার মানে যখন মানুষের ঘরে কিচ্ছু থাকে না, ও একটু ক্যাথা সেলাই করতে করতেও, একটু ঝালমুড়ি তৈরি করতে করতেও তার জীবনটাকে সে তৈরি করে নেয়, জীবনটা উন্নত হয়, জীবনটা অধঃপতন হয় না, ওটা উত্তরণ হয়। 50 বছর আগে আপনি যা ছিলেন আজ তাই আছেন, এটা বুঝতে হবে। যার যার নিজের নিজের বিয়ে হয়ে গেছে, তারা নিজেদের মতো থাকেন। আমার কাছে কেউ কিছু আশা করে না, তার কারণ জানে, দিদি যা পায় সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আমার 125টা বই আছে, ওই যা রয়্যালটি পাই ওর থেকে আমার চলে যায়। কাজেই যারা মাঝে মাঝে এত অসম্মান করে, কি না বলে বলুন তো, কি না বলে আমার নামে, পরিবারের নামে, অভিষেকের নামে ভাষা সন্ত্রাস চলছে, শব্দ দূষণ চলছে, কুৎসার দুর্যোগ চলছে। নরম মাটি কামড়ানো খুব সহজ, তাই না? আমরা যত মানবিক হচ্ছি তত তোমরা দানবিক হচ্ছ। কিন্তু মনে রেখো, তৃণমূল দুর্বল নয়। যখন তৃণমূলটা তৈরি হয়েছিল আমাদের বেড়া দিয়ে রাখতে হতো, পাঁচে ছাগল খেয়ে নেয়, পাছে গরু খেয়ে নেয়। আজকে সেই দলটা এত বড় হয়েছে, আজকে বটবৃক্ষ হয়ে গেছে, মানুষের মাথার ওপর ছাতা হয়ে গেছে। এই বটবৃক্ষকে খেয়ে নেওয়া অত সহজ নয়। তুমি মাটিকে কামড়াতে পারো, এঁচড়াতে পারো, তুমি লোহাকে পারো, পারো না। তৃণমূল কংগ্রেস লড়াই করতে করতে এই জায়গায় এসছে। কাজে যারা রোজ গালাগালি দেয়, কুৎসা দেয়, আর ভাষায় কুৎসার জলতরঙ্গ চলে, তাদের আমি বলি, ওরে ঈশ্বর আল্লাহ তোদের ক্ষমা করুক, তোরা ভালো থাক, তোদের ছেলেমেয়েরা ভালো থাকুক, আমাকে যত পারিস গালাগালি দিয়ে যা, কিন্তু বাংলার বদনাম করিস না। বাংলার বদনাম করলে আমার বুকে বাজে, আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। 61,000 বুথের মধ্যে 2 অঞ্চলে ঘটনা ঘটেছে। আমি নিজে দুঃখিত, আমাদের ছেলেরা মারা গেছে, যে দলেরই যেই মারা যাক না কেন, আমি কখনো মৃত্যুতে খুশি হই না, আমি দুঃখী হই। আর মাত্র 2 বুথে, তার জন্য বলে দিল সব চলে এসো, দাহ ঢাল টাল নিয়ে, তরোয়াল টরোয়াল নিয়ে। আরে ক্যাচ কলা করবে ঢাল তরোয়াল নিয়ে? পার্লামেন্ট ইলেকশনও তো হয় সেন্ট্রাল ফোর্সে, স্টেট ইলেকশনও তো হয়, অনেক অত্যাচার করো জেলায় জেলায়। মা বোনেরা জোট বাঁধুন, আমি ভাইদের বলবো মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেরা জোট বাঁধুন, আপনারা আমার শক্তি, আশার মেয়েরা আমার শক্তি, ICDS এর মেয়েরা আমার শক্তি, ছাত্র যৌবন নতুন প্রজন্ম আমার শক্তি। একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে, খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন। ঘরে আতা হাতা আছে, একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? ভয় পাবেন না তো, আমি জানি আপনাদের গরমে খুব কষ্ট হচ্ছে, আমাকে এরকম গরম অনেক সহ্য করতে হয়েছে, আমি আজও করি, সকাল থেকে কাজ করি শুধু আপনাদের জন্য, আমার নিজের কিছু চাই না। আপনাদের ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি, যতদিন বাঁচবো দোয়া পেয়েছি, এইটুকু করবেন তাতেই আমার যথেষ্ট, আমি আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো। ২০১১ সালে বলেছিলাম, বদলা নয় বদল চাই। রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, নজরুল গীতি বেজেছিল, ওই খুনি CPM, খুনি কংগ্রেস বা খুনি BJP-কে আমরা কিচ্ছু করিনি। কিন্তু এবার বলি, ওরা বলছে নাকি প্রতিরোধ করবে,
তুমি যদি প্রতিরোধ করো আমি প্রতিবাদ করব, তোমার প্রতিরোধ যদি ঠান্ডা হয় আমার প্রতিবাদ ঠান্ডা হবে, ডান্ডার থেকে ঝান্ডার জোর অনেক 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 বেশি। বলে গেলাম তৃণমূল কংগ্রেসকে জেতান না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে, স্বাস্থ্যসাথী কে দেবে, পঞ্চায়েতগুলো না জিতলে কিছু কিছু লোক করে না, তাদের জন্য এবার আমরা নতুন সিস্টেম করছি, আমরা নিজেরা মনিটরিং করব, আমি নিজেও দেখি। রাস্তা কে করবে, চাল বাড়িতে কে পৌঁছবে, আমফান হলে আপনাকে রেস্কিউ হলে করে রিলিফ ক্যাম্পে কে নিয়ে আসবে, ঈদের শান্তিতে কারা গিয়ে প্রে করবে, রমজান কারা করবে, দুর্গাপুজো কারা করবে, কালী পুজো কারা করবে, কন্যাশ্রীর মেয়েরা কোথায় যাবে, শিক্ষাশ্রীর ছেলেমেয়েরা কোথায় যাবে, ঐক্যশ্রীর ছেলেমেয়েরা কোথায় যাবে, পেনশন হোল্ডাররা কোথায় যাবে, স্বাস্থ্যসাথী কোথায় যাবে। পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেস জিতলে আমাদের হাত শক্তিশালী হবে, মানে আমাদের জোড়া ফুল, আমাদের জোড়া ফুল, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ, রবীন্দ্রনাথ এবং নজরুল। বিরসা মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের এটাই বলবো, যেটুকু বাকি আছে আমার ওপর ছেড়ে দিন, আমি করে দেব। যার যদি কোথাও কিছু না পেয়ে থাকেন তারা আমাকে সরাসরি জানাবেন, আমি নিজে প্রতি সপ্তাহে দেখে নিই কার কী প্রয়োজন আছে, জরুরিটার সাথে সাথে করে দিই, অন্যান্য কেসগুলো দেখে নিই কোনটা কোনটা করা যাবে সেটা আমি দেখে দেব। কি আপনাদের বিশ্বাস আছে? তো সিপিএমের আমলে বিনা পয়সায় চাল খেয়েছেন, কংগ্রেস কোনোদিনও বিনা পয়সায় চাল দিয়েছে, বিজেপি ছ মাস দিয়েছিল কোভিডের সময়, তারপরে উইথড্র করে নিয়েছে আর দেয় না, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি সবাইকে, আমরা দিচ্ছি সবাইকে দুমুঠো চাল, একটু আশ্রয়। আমি জানি শুধু বাংলার বাড়িটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, আমাদের অসুবিধে হচ্ছে। 2024-এ মোদীকে বিদায় দিয়ে বাংলার বাড়ি আমি নতুন করে স্কিম করে কথা দিচ্ছি, যারা আবেদন করেছেন আমরা ভালো করে সেটা দেখে নেব। আমার সব টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও মানুষের স্কিমগুলো চালাতে হচ্ছে, সেই জন্য একটু অর্থের অসুবিধা আছে, আমি আস্তে আস্তে করে দেবো। আমি এটুকু বলে মা বোনেদের বলবো, কি আমার মা লক্ষ্মীরা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন তো, একটু জোরে বলুন, আপনারাই তো সংসার চালান, আপনারাই প্লেন চালান, আপনারাই ট্রেন চালান, আপনারাই ঘর চালান, আপনারাই রান্না করেন, আপনারাই এগিয়ে যান। কি আমার কন্যাশ্রীর বোনেরা ঠিক আছে তো, কানে কানে এই কথাটি বলে বলে দিও, 18 বছর বয়স হলেই জোড়া ফুলে দিও। ভাই বোনেরা আমার, কোথায় আমার নবান্নের নবজোয়ারের ভাই বোনেরা, দেখি কারা নবজোয়ার করেছেন, দেখান তো পতাকা তুলে হাত তুলে, কারা করেছেন, পারবেন লড়ে নিতে, ভয় পাবেন না। রাতের মাঝে কেউ বাইক করে যাচ্ছে, গুন্ডা আমদানি করে খুন করে দিতে পারে, নিজের সিকিউরিটিটা ঠিক রাখবেন। এদের আমি বিশ্বাস করি না, ওরা সব সর্বনাশা কাজ করতে পারে, ওরা কর্মনাশা, ওরা সর্বনাশা, ওরা বুদ্ধিনাশা, বিনাশকালে বুদ্ধিনাশ। আর ওরা আমাদের যত আঘাত করে আমরা তত আরও এগিয়ে যাই, এগিয়ে যাওয়াটাই মানুষের ধর্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পঞ্চায়েতের পরে আবার আসব, দেখা হবে বারবার মানুষের সাথে, আবার আবার আবার। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ, ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, ক্ষেত মজদুর কংগ্রেস জিন্দাবাদ, কিষাণ কংগ্রেস জিন্দাবাদ, তপশিলী আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মাইনরিটি সেল জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, আমার মামাটি মানুষ জিন্দাবাদ, আমার মামাটি মানুষ বেঁচে থাকুক, অনেক অনেক ধন্যবাদ। মা গো, তোমাদের সকলের পাকে প্রণাম জানাই, অনেক দূর থেকে আপনারা এসেছেন,
আমি সারা বাংলার সকল মামাটি মানুষকে প্রণাম জানিয়ে নবজোয়ার কর্মসূচি যে একটা নতুন ইতিহাস তৈরি করেছে নতুন ব্লাড নিয়ে আসার জন্য তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক সালাম জানাই। জয় জহর, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। মমতা ব্যানার্জি।